ব্লগার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এইবার চলে এসেছি আমরা গ্রিন মডেল টাউন আরেকটা নাম হলো মিনি কক্সবাজার আজকে শুক্রবারের দিন মোটামুটি সবাই এসেছি এই জায়গায় বেড়াইতে আর বেড়ানোর ফাঁকে ফাঁকে যতটা সময় পাবো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমরা হঠাৎ করেই ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের ঢাকা শহরের মধ্যেই অবস্থিত ছোট্ট একটি মিনি কক্সবাজার অ্যাকচুয়ালি এটা ওরকম কক্সবাজার না সবার মুখে মুখে আর কি শুরু হয়ে গিয়েছে নামটা মিনি কক্সবাজার তো আমি এসেছি আমার ভাগিনা এসেছে আমার ভাগিনী এসেছে দেন আমার শালা এসেছি সবাই মিলেই চলে এসেছি আসলে আজকে শুক্রবারের দিন ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি তো এখানে আসার পর মনে হলো যে না আসলেই মনে হয় কোনো একটি কক্সবাজারে চলে এসেছি মোটামুটি কক্সবাজারে বিচে যেমন ভিড় হয় সেম একটা সিন এইখানে এসে পেলাম মোটামুটি অনেক মানুষের সমাহার এই জায়গাতে দেখতেছি অনেক মানুষ বিকেলে সময়টা এখানে কাটাতে এসেছে এইখানে এগুলোর হলো রাক্ষসে মাছ হয়তোবা এগুলো এখানে যে পানি জমানো ছিল এখানেই হয়েছিল এগুলোকে মেরে ফেলা হয়েছে কারণ সচরাচর এগুলো ভালো মাছকেও খেয়ে ফেলে এই জন্য এখানে মেরে ফেলে এভাবে ফেলায় রাখা হয়েছে এই যে আমরা এখানে দাঁড়িয়ে গল্প করতেছি অনেক মানুষের সমাহার ভালোই লাগতেছে বিকেলের সময়টা আমাদের মেকআপ সুন্দরী আমাদের আমাদের থেকে আচ্ছা 1 মিনিট 1000 টাকা তোমার টাকা দিব না কিছু বলো আগে কি তোমার পচা পানি দিকে যাও কেন এদিকে আসো এই মেকআপ সুন্দর এদিকে আসো রাফি জানো কি জানি বলতে চাইলা তোমরা কই গেছিলা তোমরা করোনার টিকা দিছো তোমরা তো মিনি কক্সবাজার আসছো আমরা 3 ডোজ দিছি তাহলে তো একে তো মনে হয় অনেক মানুষের সমাহার আপনি যদি হঠাৎ আসেন চমকেই যাবেন তবে এইখানে যদি বর্ষাকালে আসা যায় তাহলে মোটামুটি অনেকটাই ভালো লাগে ওই সময়টাতে অনেক পানি জমে যায় আর তার মধ্যে এখানে একটা বালির চর আছে বালি ফেলে রাখা আছে ওই সময়টাতে মোটামুটি ভালো লাগে আর এখন যেহেতু শীত প্রায় শেষের দিকে এই সময় তো খুব একটা বৃষ্টি নাই তারপরও খারাপ লাগবে না আপনারা যদি ঢাকার মধ্যে কোথাও থেকে একটু ঘুরে আসতে চান তবে এখানে আসতে পারেন ভালো লাগবে একটা চরের যে একটা ফিল সেটা এখানে আসলে পাওয়া যাবে এবং চারিদিকে বালি এখানে অনেকেই ছেলেমেয়েরা আছে সবাই খেলাধুলা করে এলাকার যারা ছেলে আছে সবাই ক্রিকেট টুর্নামেন্ট ওদিকে হচ্ছে ভালো লাগবে অবশ্যই আসতে পারে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে আর প্রচুর ভিড় এখন আমরা চলে যাব আর বেশিক্ষণ থাকবো না আর একটু রোডটা ফাঁকা হয়ে গেলেই চলে যেতে হবে আমাদের কারণ রোডের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম এবং সপ্তাহে ছুটির দিন আজকে মোটামুটি এই পাশে যারা আছে সবাই চলে আসে সবাই খুব আনন্দ ফুর্তি হচ্ছে ফ্যামিলি নিয়ে আসতেছে অনেক ফ্রেন্ড নিয়ে সবাই আসতেছে এই তো মোটামুটি যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন সবাইকে ধন্যবাদ
এখানে আসার পর দেখলাম একটা ছোটোখাটো মেলা হচ্ছে, নাগরদোলা আছে এই পাশে, যে বোর্ড আছে এই পাশেও আবার একটা অনেক বড় মেলা হচ্ছে। তবে সব মিলে পরিবেশটা ভালোই ছিল, এইদিকে কক্সবাজারের মতো একটা ফিল, চর, এই যে প্লেন যাচ্ছে অনেক দূর থেকে জুম করা। তবে জানি না মেলাটা কতদিন থাকবে, তবে মোটামুটি হয়তো বা এই মাসটা থাকতে পারে বলা যাচ্ছে না। তবে ভালোই ছিল, অনেক মানুষ এসেছিল, এই যে এখানে মেলাটা হচ্ছিল মূলত এখানে সব কিছুই ছিল, এত ভিড়। তার মধ্যে ছিল শুক্রবারের দিন, খুব ভিড় ছিল এবং জায়গাটাও অনেক সুন্দর। আপনারা যারা বাসা বই দিকে বা খিলগাঁওয়ের দিকে আছেন তারা অবশ্যই চাইলে আসতে পারেন এই জায়গাটিতে। অনেক ভিড় থাকার কারণে আমি ওই পাশে যে রেস্টুরেন্টটা আছে ওটা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না, কারণ আজকে ওইভাবে গিয়ে ওটা দেখানো সম্ভব না। তবে আমি ইনশাল্লাহ নেক্সট আবার আসবো, এখানে এসে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব ওই রেস্টুরেন্টে, ইনশাল্লাহ একদিন একটা আমি ব্লগ করব। তো এই পর্যন্ত, সকালেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা একসাথে ঘুরতে এসেছি মিনি কক্সবাজার। আপনারা সবাই আমার মামার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।